السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور الآية. সমস্ত প্রশংসা শ্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই ছোট্ট একটি বিষয় নিয়ে উপস্থাপন করার তৌফিক দান করেছে, তাই বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে উপস্থাপন করতে চলেছি সে বিষয়টি হলো বন্ধুত্ব। সৎ বন্ধু গ্রহণ করা, অসৎ বন্ধু পরিত্যাগ করা। শ্রদ্ধা উপস্থিত, বন্ধুত্ব বিষয়টা খুব একটি ইসলাম খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের হয়তো আমরা সেটাকে খুব একটি গুরুত্ব সমাজে দেখতে পাই না। সাধারণত আমরা বন্ধু বলে থাকি যার সাথে যার খুবই ঘনিষ্ঠ, যার সাথে যার ওঠা বসা লেনদেন অত্যন্ত বেশি হয়ে থাকে। সমাজে আজকের এই বন্ধু একজন বালক, একজন ছেলে, একজন মেয়ে কে কাকে বন্ধু হিসেবে নির্বাচন করবে, এ বিষয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল মারু আলা দীনি খলিলিহি, একজন ব্যক্তি সে তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। অর্থাৎ এ হাদিস থেকে বোঝা যায় যে একজন ব্যক্তি, একজন যুবক, সে গড়ে ওঠে বা সে কার আদর্শ গ্রহণ করে, তার বন্ধুর আদর্শ গ্রহণ করে। তাহলে একজন বন্ধু সে কেমন হবে, তাহলে ভালো হওয়ার খুবই একটি গুরুত্ব রয়েছে। একজন বন্ধু যদি খারাপ হয় তাহলে তার খারাপ ক্ষতির দিকগুলো রয়েছে, আর একজন যদি বন্ধু ভালো হয় তাহলে অবশ্যই তার ভালো এবং তার সুফল রয়েছে। তাহলে আমরা জানবো যে একজন যদি একজন বন্ধু ভালো বন্ধু হয়, ভালো বন্ধুকে নির্বাচন করা যায় তাহলে তার ভালো দিকগুলো কী কী। প্রথমত যেটা ভালো দেখা যায়, প্রথমত যেটা ভালো লক্ষ্য করা যায় তা হলো পৃথিবীতে একজন সৎ ব্যক্তি হয়ে ভাবে সৎ হিসেবে গড়ে নিজেকে গড়া যায়। একজন সৎ ব্যক্তির সাথে ঘুরলে, একজন সৎ ব্যক্তির সহচর্য লাভ করলে নিজেকে সৎ বানানো যায়, নিজেকে একজন ভালো ব্যক্তি হিসেবে গড়া যায়। আর যদি আরেকটা দিক হলো, সেই ব্যক্তি যদি ভালো বন্ধু গ্রহণ করে তাহলে আরেকটা তার জন্য সুসংবাদ হলো, আখেরাতে সে সফল কাম হবে। অতএব আমরা পৃথিবীতে দেখা যাচ্ছে আজকের মুসলিম উম্মাহর মধ্যে বিভিন্ন যুবক যুবতী তারা উশৃঙ্খলভাবে তারা যে সমস্ত বন্ধু নির্বাচন করছে, যে সমস্ত সাথী হিসেবে গ্রহণ করছে, তারা আজকের কত খারাপ পথের দিকে লেবে যাচ্ছে, তারা আজকের এই অশ্লীলতা দিকে লেবে যাচ্ছে, অধঃপতনের অতল তলে হারিয়ে যাচ্ছে। অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সর্বদা যেন আমরা ভালো সঙ্গীকে সাথে করতে পারি, সাথী করতে পারি। যে বিষয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিন, তোমরা মুমিন ব্যতীত কাউকে তোমরা সাথী করো না। অর্থাৎ একজন ন্যায় নিষ্ঠবান ব্যক্তিকে তোমরা সাথী করো। যদি আমরা ভালো সাথী গ্রহণ করি, ভালো বন্ধু নির্বাচন করি, তাহলে তাদের সাথে ঘুরলে, তাদের সাথে থাকলে, সে বন্ধুর সহচর্য লাভ করলে কি হবে, আজকের ইমানিয়াতের যে অভাব, আজকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অর্থাৎ তাকওয়ার যে মানুষের মধ্যে অভাব, সেটা যদি ভালো বন্ধু হয় তার মধ্যে আমার যদি ঘাটতি থাকে, এমন ইমানের দুর্বলতা থাকে, তাকওয়ার দুর্বলতা থাকে, তাহলে সেগুলো কি হবে, পরিপূর্ণ হবে, সেগুলো তার থেকে শেখা যাবে।
সেগুলো আমার মধ্যে আনা যাবে, নিজেকে সংশোধন করা যাবে। আর খারাপ বন্ধুর দিকে যদি আমরা লক্ষ্য করি, যদি আমরা বন্ধুকে নির্বাচন করার ক্ষেত্রে খারাপ বন্ধুকে গ্রহণ করি, সেক্ষেত্রে কী হবে যে পৃথিবীতে এক কথায় সে একজন আরাম আয়েশের মধ্যে জীবনটাকে কাটিয়ে দেবে, লাঞ্ছনা অপমান এবং সমাজে কীভাবে চলতে হয় সেটা বুঝবে না। একে পৃথিবীতে অপমান, আর দ্বিতীয়ত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে সে আর এক অপমান হবে। অর্থাৎ এই দুই দিকে কোনো দিকে সে সফল হতে পারবে না, পৃথিবীতে এবং পরলৌকিক জীবনে। যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদেরকে ভালো সাথী গ্রহণ করতে হবে। তাহলে খারাপ সাথী গ্রহণ করলে দুইটি খারাপ দিক রয়েছে। প্রথমত, পৃথিবীতে সে অপমান লাঞ্ছনার সাথে পৃথিবীতে বসবাস করবে, আর সে কিছুই বুঝবে না সমাজে কীভাবে মানুষের সাথে চলাফেরা করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কীভাবে ভয় করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কীভাবে ঈমান আনতে হয়, সেগুলো কিছুই বুঝবে না। আর আখিরাতে সে অপমান হবে। অতএব আজকের দিনে যে অসৎ সঙ্গী মানুষ গ্রহণ করছে, আজকের যুবকরা যে অসৎ সঙ্গীর সাথে সাথে ঘুরে ঘুরে, যে আজকের এই ফ্রি ফায়ার গেম হোক এ হোক বিভিন্ন কাজে মগ্ন, পিতামাতার কথা শোনে না, এই যে একটা ব্যাপার, এই ব্যাপার একটা মহা ইফেক্ট যেটা বলে, প্রভাব যেটা পড়ে সেটা হলো পিতামাতার উপরে। কারণ আজকের দিনে যদি পিতামাতা সেই ছোটবেলা থেকে সেই সন্তান তার সন্তান অর্থাৎ পিতামাতার সন্তান কার সাথে ঘুরছে, কার সাথে ওঠা বসা করছে এটা যদি সে দেখতো, আর তার সন্তানকে যদি একজন ভালো বন্ধুর সাথে ওঠা বসা করাতো, তাহলে আজকের হয়তো এটার থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যেত। অতএব আমাদেরকে সকলকে সচেষ্ট হতে হবে এবং আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে যে আমরা যেন ভালো বন্ধু গ্রহণ করতে পারি। একটা ঘটনা বললে হয়তো আমরা এটাকে সহজ উপলব্ধি করতে পারবো। আমাদের পাশের একটা গ্রামে একটা ছেলে, সে ফোনে বিভিন্ন গেম খেলা করতো, করতে করতে তার অ্যাকাউন্টে টাকাও ছিল, সে গেমের মাধ্যমে সে টাকাগুলো হারিয়ে ফেলল, অর্থাৎ সে গেমের মাধ্যমে সে হেরে গেল টাকাগুলো। এমন তো পরিস্থিতিতে যখন তার বাড়ির তরফ থেকে, পরিবারের তরফ থেকে তার যখন চাপ দিতে লাগলো, তখন সে এমতো অবস্থায় বাজার থেকে একটি বিষের বোতল কিনে নিয়ে মাঠের মধ্যেখানে গিয়ে সে বিষটা খেয়ে মারা যাওয়ার সময় সে বাড়িতে ফোন করে বলছে যে আব্বু আমি এখানে এমতো অবস্থায় ইমার্জেন্সি অবস্থায় হয়ে আছে, আর সে ফোন করে বলছে যে আব্বু আমি এখানে পড়ে আছি। বাড়ির পরিবার সেখানে গিয়ে দেখলো সে মারা গিয়েছে। অর্থাৎ ওই যে ছেলেটা মারা গেল তার পেছনে একটা বড় ভূমিকা পালন করেছে কি, তার বন্ধু। সে জেনেছে, সে বুঝেছে যে এরকমভাবে এরকম গেম খেলা করলে এমনটি হয় এমনটি হয়, কার কাছ থেকে জেনেছে, তার একজন বন্ধুর কাছ থেকে জেনেছে। তো এই সমস্ত অসৎ যুক্তি পাওয়ার পরে সে এমনটি পথে ধাবিত হয়েছে। আর তার কত মানুষ, তার যে স্ত্রী রয়েছে, তার যে বাচ্চা রয়েছে, সেই সমস্ত তাদের ভবিষ্যৎ আজকের বিনিষ্ট। অতএব আমরা যদি এই সমস্ত বিষয়ে আরও প্রেক্ষাপট দেখতে চাই ইতিহাসের পাতা খুললে এবং আজকের বর্তমান সমাজের প্রেক্ষাপট যদি আমরা করি, তাহলে এই অসৎ সঙ্গী গ্রহণ করলে কতটা ক্ষতি রয়েছে আরও স্পষ্ট হতে পারবো। কিন্তু সময় সংকীর্ণতার কারণে আজকের আমার বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।